সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি তেজগাঁও রেল স্টেশন তো চলুন দর্শক আমরা কথা বলি একজন নারীর সাথে যে নারী প্রেম করে বিয়ে বসে আজ তার কি হাল তার জীবনের গল্পটা আমরা আজকে শুনবো শুনব আপা আপনার নাম নাজমা একটু জোরে বলুন নাজমা আচ্ছা এই বাচ্চাটা কার আপনার বিয়ে হয়েছে কতদিন আগে আপনার দেড় বছর তো বিয়ে হয়েছে কিভাবে সম্পর্ক করে কিভাবে সম্পর্ক তৈরি হলো আপনাদের মানে কি গাড়ি নিয়ে আসতো কাবার ব্যান আচ্ছা তো কাবার ব্যান এখানে নিয়ে আসতো তোমরা কি ছিলা। ছিল আচ্ছা তো এখানে থাকার পরে কতদিন সম্পর্কের পরে বিয়ে বসলা তিন মাস সম্পর্ক করার পরে বিয়ে বসলাম তো সংসার করলাম কত বছর চার মাস তো চার মাস সংসার করার পরে কি তোমাকে চার মাসের মধ্যে খাওয়ান পরান ঠিকঠাক ভাবে দিত দিত না তো সেটা নিয়ে তুমি কোনো প্রতিবাদ করেছো থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে সে মামলা টামলা করছি কিন্তু কোনো কিছু হয়নি থানায় গিয়ে মামলা কেন করছো মামলা করছি মারধর করতে মাতদর কি কারণে করতো বাচ্চা নেওয়া হয়েছে দেখা তো বাচ্চা নেই সুকেন তার অনুমতি ছাড়া আর আচ্ছা আচ্ছা তো বাচ্চা আসার পরে ও না করছে জি এই জন্য তোমাকে মাতদর করেছে জি তো তুমি যে এই যে প্রেম করে বিয়ে বসলা তোমার শ্বশুর বাড়ি গিয়েছো একদিনও তুমি যাওয়া হয়নি যেতে চাইছো আচ্ছা নেওয়া হয়নি তো তুমি তাকে বললা না যে তোমার বাড়ি ঘর কোনো কিছুই আমি চিনি না তো তুমি আমাকে চিনাবা কি না এটা বলো না সময় হলে নিয়ে যাব যাবে তা এখন তোমার স্বামী কোথায় তো তোমার সাথে কতদিন থেকে তার সাথে যোগাযোগ হয় না আজকে মাস তো যখন তোমার বাবুডা হইছে যে সে কি জানে শুনছে কতদিন আগে শুনছে বাবু নাদমা তুমি যখন আমরা যতটুকু জানি যে মানুষ প্রেম করে বিয়ে বসলে আগে তার সমস্ত বিষয়গুলো জানতে হয় সে কোথায় থাকে কোন জায়গায় থাকে তার বাড়ি কোথায় তো তুমি সেগুলো জানতে চেষ্টা করলে না আচ্ছা তুমি যখন থানায় কমপ্লেন করছো তখন থানা থেকে কি বলছে তারা বলছে যে আমরা চেষ্টা করব চেষ্টা করবে বলছে এরপরে কি কোনো ধরনের কোনো চেষ্টা করেছে তারা করছে কিনা তা বলতে পারি না আমরা গেছি সুতরাং তারিখ দিয়েছে তারিখ দিয়েছে আচ্ছা তো এখন যে তোমার বাবু হওয়ার পরে সে খোঁজখবর জানলো জানার পরে আর আসে নাই আচ্ছা তো এইটা তো তোমার বাসা না এখানে তোমরা থাকো দিন থেকে এখানে আমার যখন বয়স ছিল 5 বছর তখন থেকে আমরা আচ্ছা এই পাঁচ বছর বয়সের থেকে এখানে থাকো তোমার মা কি করে বাবা আছে বাবা মৃত্যু বাবা মারা গেছে কতদিন আগে দুই বছর দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী কিভাবে একটি ঘরে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের জীবন কি এভাবে কাটায় একটা রাস্তার পাশে ফুটপাতে পলিথিন টাকাইয়া তারা কিভাবে থাকছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে একটি ফুটফুটে বাচ্চা নিয়ে কিভাবে এই বস্তিতে এবং ফুটপাতে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো নাজমা এখন তোমার পরিকল্পনা কি যে কি চাও তুমি যদি একটু মানে সাহায্য পাইতাম ছেলে এটা তোমার ছেলে আচ্ছা তো ছেলেকে এখন কি খাওয়াচ্ছ তোমরা দুধ তো দুধ তো অনেক টাকা দাম তো সেটা কি সম্ভব হয় কষ্ট হয় তুমি কিছু করো কিছু করো না তো তোমার মা কি করে বললা ভাঙ্গারি টোকা ভাঙ্গারি টোকায় তোমার মা এই বাবুকে খাওয়ায় তো তোমরা কি ঠিকঠাক মতো খাওয়ান পরন পাও পাও না তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একজন দুঃখী নারী কিভাবে একটি ফুটফুটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার কে রেখে বাবা কিভাবে ছেড়ে চলে গেলেন আর এই মেয়েটাকে কিভাবে তার হাজব্যান্ড ছেড়ে চলে গেলেন তো দর্শক আপনারাই দেখুন আমরা কি বলবো আমাদের বলার কোনো ভাষা জানা জানা নেই তো নাজমা তো এখন তোমার কি বিয়ে বসার কোনো চিন্তা ভাবনা আছে কেন বিয়ে বসতে চাচ্ছ না ওই স্বামী মানে পরবর্তী বিয়ে বসলে ওই স্বামী দেখবে না আচ্ছা এটা কি তুমি জানো কিভাবে যে আরেকজন দেখবে না তোমার আচ্ছা যদি কেউ তোমার এই সন্তানের দায়িত্ব দায়িত্ব নিতে চায় যে আমি নিব তুমি আমাকে বিয়ে করো তাহলে কি করবা সেটা আচ্ছা মানে কেউ যদি দায়িত্ব নেয় তাহলে ভাইবার চিন্তা দেখবা যে তোমার সন্তানকে যে দেখবে তার কাছে তুমি বিয়ে বসবা আচ্ছা তো নাজমা এই বাবুটার নাম কি রাখছো নাইম আচ্ছা তো এই যে তোমরা যে সংসার করলা চার মাস চার মাস সংসারের টাইমে কি একসাথে ছিল তোমরা কন্টিনিউ একসাথেই ছিল তো তখন কি তোমার খরচাপাতি সব দিত তখনও দিত না তো তুমি তো এইটা ভুল করলা যে তো একটা ছেলে তোমার কে বিয়ে করলো বিয়ে করার পরে তোমার বরণ পোষণে তো ঠিক মতো দিচ্ছে না সেখানে তোমার আসলে বাচ্চা নেওয়া ঠিক হয়েছে কিনা সেটা তুমিও জানো আর আল্লাহ যেহেতু দিয়েছে সেখানে তো কিছু বলার নাই এখন তোমার এই তোমার আগের স্বামী যেই স্বামী তোমার ছিল তাকে কি তুমি ডিভোর্স দিয়েছো দেও নি সে কি তোমাকে ডিভোর্স দিয়েছে আচ্ছা তো এখন তোমার চিন্তাভাব না কি এখন তোমার চিন্তাভাব নাকি মানুষ মানে তোমার হাজবেন্ড যদি আয়েশা নিতে চায় যাবা কেন যাবা না সে নিলে আবার অত্যাচার শুরু সে নিলে আবার অত্যাচার শুরু করবে আচ্ছা অত্যাচারটা কি কারণে করে মূলত কারণটা কি সেটা জানো সে মানে আরেকটা মেয়ের সাথে তার সাথে সম্পর্ক আছে তো সেটা কি তুমি দেখেছো সেই মেয়েটাকে তো দেখার পরে সেই মেয়েকে তুমি কিছু বলো নাই বলছি

আমি বলছি আমার গার্জিয়ানটা জানে সে বলছে যে না গার্জিয়ানটা পরে জানান যাবে পরে এখান থেকে নিয়ে আর টঙ্গি নিয়ে বিয়ে করছে তোমার মাকে কি তুমি একবারও জিজ্ঞেস করছো যে মা আমার এই ছেলেটাকে পছন্দ আমি ওকে বিয়ে করতে চাই একবারও বলো এই রকম ভুল আসলে করা ঠিক না মা বাবা থাকাকালীন মা বাবাকে অবশ্যই জিজ্ঞেস করাটা উচিত যে আমার মারে জিজ্ঞেস আমার মার ওই অর্থটা নাই যে আমার হাতে ধরে বিয়ে দিবে ওই সামর্থ্যটা আমার মার নেই তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার মায়ের ওই সামর্থ্য নাই দেখে তুমি কি ওই ছেলের সাথে একা একা বিয়ে করছ তো এখন তো তোমার জীবনে অনেক কষ্ট হচ্ছে এখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারো আচ্ছা তো দর্শক আমরা আপনাদেরকে এই নারী যে বাসায় থাকে সেই বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটি ফুটপাথের পাশেই তারা কিভাবে তাদের বসস্থানরা তৈরি করে থাকতেছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন উপরে পলিতিন টাঙানো তেরপাল টাঙানো যে এই তেরপালের মধ্যে পলিতিনের মধ্যে খোলা আকাশের নিচে পাকের যে রান্না করে খাবে সেই চুলা তো দর্শক এই জীবন যুদ্ধে তারা কিভাবে কাটাচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করতেছি তো চলুন দর্শক আমরা এই নারীর সাথে আবারও কথা বলি তো নাজমা এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এইটা যে তোমার সন্তানকে তুমি মানুষ করবা আর তোমার দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে সবাই যদি একটু সাহায্য করে সবাই মিলে যদি সাহায্য সহযোগিতা করে তাহলে তোমার ছেলেটাকে মানুষ করবা তো তোমার ছেলেটাকে মানুষ করবা তুমি তো এখানে থেকে কি মানুষ করতে পারবা তাহলে ভালো জায়গায় থাকো ভালো যদি পারি তো জায়গায় মানুষ কিন্তু তো তোমার ইচ্ছেটা কি যে কোন জায়গায় কিভাবে থাকতে চাও তুমি যে তো দোকান মকান হইলাটা নিয়ে থাকতে আচ্ছা তুমি কি কোনো কাজ জানো হাতের জি কি কাজ জানা সেলাই মেশিন চালাতে জানো তো তোমাকে যদি কোন আমাদের এই যে দর্শকরা কেউ যদি একটা সেলাইর মেশিন কিনে দেওয়া হয় তাহলে কি তোমার জীবন যাপন তুমি কাটাতে পারবা ঠিকঠাক ভাবে জি কাজ পাবা ঠিক মতো পরিচিত আছে যে তুমি মেশিন নিয়ে বসলে তোমাকে কেউ কাজ দিবে অনেকেই আছে আচ্ছা তো ঠিক আছে নাজমা তোমাকে ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে একজন দুঃখী নারীর কথা আপনাদেরকে আমরা শোনালাম যে প্রেম করে বিয়ে বসলো সেই স্বামীর ঘরে আর তার থাকা হলো না তো দর্শক আমরা আসলেই এই সমাজে যারাই আছি তারা নারীদেরকে খুবই অবলা মনে করি আমরা নারীদেরকে মূল্যায়ন করতে চাই না তো আমরা সবাই মিলে যদি নারীদেরকে সম্মান করি এবং কি তাদেরকে মূল্যায়ন করি তাহলেই আমাদের এটাই চাওয়া আর দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন জানি না কতটুকু আপনাদেরকে আমরা বিনোদন দিতে পারছি সেটা জানি না তো দর্শক আমাদের এই চ্যানেলটি আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দিবেন